আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে খুব সহজে আর ঝটপট তৈরি করা যায় এমন একটি মিষ্টি বানিয়ে দেখাবো। সেটা হচ্ছে গুঁড়ো দুধের মালাই চপ। বানাতে খুব সহজ হলেও এই মিষ্টিটা কিন্তু দোকানে কেনা মিষ্টির চাইতে খেতে অনেক বেশি টেস্টি আর স্বাস্থ্যসম্মত। ভিডিওটা ভালোভাবে একবার দেখে নিলে আপনারা ঘরে বসে ঝটপট এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে মালাই চপ বানানোর প্রক্রিয়াটি দেখে নেওয়া যাক। প্রথমে একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণ খাঁটি গরুর দুধ বা ফুল ক্রিম দুধ, ফুল ফ্যাট বা ননিযুক্ত দুধ, অর্থাৎ যেই দুধটা থেকে সর তোলা হয়নি। আমি এখানে 1 লিটার দুধকে হাই হিটে জাল করে 250 ml থেকে 300 ml করে নেব, অর্থাৎ 4 কাপ দুধকে 1 থেকে 1.5 কাপ করে নিতে হবে জাল করে। দুধটা নেড়ে চেড়ে জাল করার কারণ হচ্ছে যাতে অতিরিক্ত সর না পড়ে যায়। বেশি সর পড়ে গেলে মালাইটা খেতে খুব একটা ভালো লাগে না। মালাইটা তৈরি হতে কতক্ষণ লাগবে এটা নির্ভর করে চুলার আঁচের ওপর। নেড়ে চেড়ে 30 মিনিট হাই হিটে জাল করার পর আমার মালাইটা তৈরি হয়ে গিয়েছে। এখন চুলার আঁচ বন্ধ করে দিয়ে আমি চলে যাচ্ছি মিষ্টি তৈরিতে। প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। দুধটা অবশ্যই ফুল ক্রিম গুঁড়ো দুধ হতে হবে। আমি এখানে ডিপ্লোমা নিয়েছি, আপনারা চাইলে নিডো বা ডানোও নিতে পারেন। 1 কাপ দুধের জন্য আমি নিয়ে নিলাম 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। অবশ্যই বেকিং পাউডারটাই নিতে হবে, সোডা নিলে হবে না। হাত দিয়ে একটু নেড়ে চেড়ে গুঁড়ো দুধ আর বেকিং পাউডারটাকে আমি মিক্স করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনাদের ঘিটা যদি জমাট বাঁধা থাকে তাহলে অবশ্যই ঘিটাকে একটু গলিয়ে নিতে হবে আর 1 টেবিল চামচ পরিমাণে নিতে হবে। এখন আমি ঘিটাকেও একটু হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটার বা তেল ব্যবহার করতে পারেন, তবে ঘিয়ের ফ্লেভারটাই সবচেয়ে বেশি ভালো আসে। এখন আমি মিষ্টির ডোটা তৈরি করার জন্য লিকুইড হিসেবে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ গোলানো ডিম। আপনারা চাইলে ডিমের পরিবর্তে লিকুইড দুধ দিয়েও করতে পারেন, তবে এটা ডিম দিয়েই সবচেয়ে বেশি ভালো হয়। আর যারা এই মালাই চপটা প্রথমবারের মতো বানাচ্ছেন তারা গুঁড়ো দুধের মধ্যে গোলানো ডিমটা একবার এভাবে না দিয়ে আস্তে আস্তে মিক্স করবেন। এতে করে অতিরিক্ত ডিম হয়ে গিয়ে ডোটা বেশি পাতলা হয়ে যাবে না বা শক্তও থাকবে না। এখন আমি হাত দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ডোটাকে মিক্স করে নিচ্ছি। এই কাজটা অবশ্যই হাত দিয়েই করার চেষ্টা করবেন। এই ডোটা কিন্তু একটু নরম আর স্টিকি হয়ে থাকে। ডোটা বানাতে গিয়ে যদি দেখেন অতিরিক্ত বেশি নরম হয়ে গিয়েছে তাহলে এটাকে 4-5 মিনিটের জন্য ফ্যানের নিচে রেখে দিলে ডোটা মিষ্টি বানানোর উপযোগী হয়ে যাবে। আমার ডোটা রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ডোটা এখন একটু নরম অবস্থায় আছে। আমি এটাকে 3-4 মিনিটের জন্য না ঢেকে ফ্যানের নিচে রেখে দিচ্ছি। কিছুক্ষণ এভাবে বাতাসে রাখলেই ডোটা অনেকটাই শক্ত হয়ে যাবে, এমন আঠালো আর এতটাই নরম থাকবে না। 3-4 মিনিট পর চলে এলাম মিষ্টি বানানোর জন্য। যেই সাইজের মিষ্টি বানাতে আপনারা চান ওই পরিমাণ ডো হাতে নিয়ে একটু মুথে পছন্দ মতো যে কোনো শেপে করে নিতে পারেন, তবে এই মিষ্টিটা একটু বড় বড় হলেই দেখতে এবং খেতে বেশি ভালো লাগে। আমি আমার বাচ্চার জন্য তৈরি করছি তাই একটু ছোট ছোট করছি, আপনারা অবশ্যই বড় বড় করে বানাবেন। একটু ডো হাতে নিয়ে দুই হাতের সাহায্যে গোল করে তারপর একটু চাপ দিয়ে আমি চপের শেপ করে নিলাম। আপনারা চাইলে বড় বড় চমচম মিষ্টির সাইজে করে নিতে পারেন, সেটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এই মিষ্টিটা এখন যেই সাইজে বানাচ্ছি এটা সম্পূর্ণ তৈরি হওয়ার পর ডাবল সাইজ হয়ে যাবে। আমি এখানে 13-14টা মিষ্টি বানিয়ে নিয়েছি, তবে পারফেক্ট সাইজ হচ্ছে 1 কাপ গুঁড়ো দুধে মোট 8টা মিষ্টি। তবে আপনারা চাইলে ছোট ছোট করেও বানাতে পারেন, সমস্যা নেই। মিষ্টিগুলো বানিয়ে রেখে আমি চুলায় একটি বড় পাতিলে 1/2 লিটার পূর্ণ ননিযুক্ত দুধ বসিয়ে দিয়েছি। এই দুধটাকে আর জাল করে ঘন করতে হবে না। দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে বড় জোর 1/2 কাপ পরিমাণ চিনি দিতে পারেন, তবে 1/3 কাপ চিনিতেই আমার কাছে পারফেক্ট মিষ্টি মনে হয়।
এই দুধটাকে আগেই বলেছি যে ঘন করার কোনো প্রয়োজন নেই, তাই বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। দুধটা বলক এসে গিয়েছে, এখন এর মধ্যে আমার সেই বানিয়ে রাখা মিষ্টিগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। মিষ্টির পাত্রটা বড় নেওয়ার কারণ হচ্ছে এই সময়ে কিন্তু মিষ্টিগুলো ফুলে প্রায় 3 গুণ হয়ে যাবে। যদিও নামানোর পর আর মিষ্টিগুলো এতটা বড় থাকে না, মিষ্টিটার মধ্যে ভালোভাবে একটা ফ্লাফি নিয়ে টানতে চাইলে অবশ্যই একটা বড় পাত্রের মধ্যে মিষ্টিটা তৈরি করতে হবে। সবগুলো মিষ্টি আমার দেয়া হয়ে গেলে আমি মিষ্টিগুলোকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব। এই সময়ে খুন্তি দিয়ে নড়াচড়া না করে পাতিলের হাতল ধরে একটু নেড়ে চেড়ে দিলেই মিষ্টিগুলো সব দিকে সমানভাবে ভালোভাবে সিদ্ধ হবে। আর মিষ্টির সিরার দুধ যদি উতলে পড়ে যেতে চায় তাহলে মাঝে মাঝে ঢাকনাটাকে একটু খুলে আবার একটু বন্ধ করে দিলেই দুধ আবার নিচের দিকে চলে যাবে। এভাবে 5 মিনিট জাল করার পরে ঠিক 6 মিনিটের মাথায় আমি ঢাকনা খুলে দিচ্ছি। ঢাকনা খোলার পরে আবার ঠিক 5 মিনিট জাল করব, অর্থাৎ ঢাকনা দিয়ে 5 মিনিট এবং ঢাকনা খুলে 5 মিনিট, মোট 10 মিনিট মিষ্টিটাকে চুলায় জাল করে নিতে হবে। এখন এই 5 মিনিট সময়ের মধ্যে মাঝে মাঝে মিষ্টিগুলোকে একটু আলতো হাতে শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে, বা স্প্যাচুলার সাহায্যে একটু উল্টে উল্টেও দিতে পারেন, তবে চাপ দিয়ে দিয়ে একটু নিচের দিকে ডুবিয়ে দিলেই যথেষ্ট। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে প্রায় 3 গুণ বড় হয়ে গিয়েছে, যদিও নামানোর পর মিষ্টিটা আর এত বড় থাকবে না। পাত্রটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে আর স্পেচুলার সাহায্যে একটু বারবারে নেড়ে চেড়ে আমি মিষ্টিটাকে 5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। 3 মিনিট হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব আমার সেই তৈরি করে রাখা মালাই। মালাই সম্পর্কে একটা টিপস হচ্ছে, যদি মালাই তৈরি করতে গিয়ে বেশি সর পড়ে যায় বা দুধটা দলা দলা হয়ে যায় তাহলে মালাইটাকে 2-1 মিনিট ব্লেন্ড করে তারপর মিষ্টির মধ্যে দিতে পারেন। আর যারা মালাইয়ের একটু সর খেতে পছন্দ করেন তারা এভাবেই দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি সরাসরি দিয়ে দিয়েছি। মালাইটা দেওয়ার পরে মিষ্টিটাকে আর 2 থেকে 3 মিনিট জাল করলেই যথেষ্ট। সব দিক থেকে বলক উঠে আসলেই আমি চুলাটা বন্ধ করে দিব। আমি কিন্তু খুব আলতো হাতে মিষ্টি আর মালাইটাকে মিক্স করে দিচ্ছি। আর এই মালাই চপের গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই ফুল ক্রিম হতে হবে। আর মিষ্টি জাল করার পুরো সময়টা চুলার আঁচটাকে মিডিয়াম হিটে রাখতে হবে, এ সময় জাল কমানো বা বাড়ানো যাবে না। মিষ্টিটা চারদিক থেকে বলক উঠে এসেছে, এখন আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে মিষ্টিটা ঠিক 1 ঘন্টার জন্য ঢেকে রাখব। 1 ঘন্টা পর আমি একটি সার্ভিং ডিশে মিষ্টিগুলোকে সার্ভ করছি। দেখুন মিষ্টিটা কিন্তু যতটা ফুলেছিল এখন আর অতটা ফুলে নেই, একটু কমে গিয়েছে। এই মিষ্টিটা কিন্তু খাওয়ার সময় বোঝাই যায় না এটা ছানার তৈরি না, এই মিষ্টিটা খেতে একদম দোকানের তৈরি মালাই চপের মতোই হয়। মিষ্টিগুলো রেখে তার উপরে দুধের শিরা বা মালাইগুলো একটু একটু করে দিয়ে দিলাম। আমি কিন্তু প্রত্যেকটা রেসিপি অনেকভাবে এক্সপেরিমেন্ট করে সবচেয়ে সহজ এবং খেতে মজাদার হয় সেই উপায়টাই আপনাদের সাথে শেয়ার করি। মজার মজার সব খাবারের সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখানে মালাই চপগুলোর উপরে একটু পেস্তাবাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে দিলাম। আপনারা চাইলে সাথে কিছু স্যাফরনও দিতে পারেন, বা কিছু না দিলেও এটা খেতে অসাধারণ হয়। এখন আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা সফট হয়েছে। এটা ছানার তৈরি মালাই চপের চাইতে কোনো অংশেই খেতে কম সুস্বাদু নয়। আপনাদের বাসায় গেস্ট আসলে বা কোথাও নিয়ে যেতে চাইলে এটা আগের দিন রাতে তৈরি করে ফ্রিজে রেখে দিবেন, পরের দিন খেতে আরও অনেক বেশি টেস্টি হয়। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন।